দাদা আমাকে ডেকেছেন, বুঝবো? হ্যাঁ, বসো বসো। তোমার ওস্তাদের তো মতিগতি ঠিক নেই, আমাদের রিহার্সাল চলছে, তোমার উপরে দায়িত্ব দিয়ে সে লাপাত্তা, আবার উল্টো ফোন করে বলছে তোমার উপর আস্থা না রাখতে, এ কোন ধরনের ব্যাপার? না আসলে দাদা, এমনি গুরুকে তো আমি খুব রেসপেক্ট করি, সেটা ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। মানে আমি বুঝতে পারছি না যে কথাগুলো বলা ঠিক হবে কি না, মানে ওনার ব্যাপারে কোনো কথা মুখ দিয়ে বলি বা কী করি, আর না বলেও থাকতে পারছি না। এই যে এদিকে ছটা নাটকের কন্ট্রাক্ট চলছে দাদা, তো সেগুলো তো আমি সামলাচ্ছি, উনি তো কোনোভাবে কোনো খোঁজখবর রাখেন না, কিছু না। গুরু মানুষ এগুলো আসলে বলা হয়তো অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা ভেতরে বলে ফেললাম। আমি মনে করছি কি যে সব দায়িত্ব তুমি নিয়ে নাও, আর তোমার ওস্তাদকে বাদ দিয়ে দিই। না দাদা, ফুটোপাটি করে একটা সিদ্ধান্ত নেওয়া এটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, এমনি তো সব ডিসিশন আপনি নিতেই পারেন, কিন্তু আমি কি বলবো, গুরু তো অনেক ঠিক। এছাড়া তো আমি তো কোনো উপায়ও দেখছি না। জি দাদা, ওই যে এখন এই যে রিহার্সেল তো জমছে না, মানে নায়িকা না হলে তো প্রাণ পাচ্ছি না তো রিহার্সেলে। নায়িকা সব রেডি করা আছে, নায়িকা যশোর থেকে আসবে, আমার একটা বন্ধু পাঠাচ্ছে আর কি। যশোর থেকে? হ্যাঁ, আমি তো ঢাকার মেয়েকে নিয়ে নাটক করবো। আচ্ছা আচ্ছা, না না, মানে আমি ভাবছি যে অভিনয়টা ঠিক জানে কি জানে না সেটা। ওর নাটকে অভিজ্ঞতা আছে, আবার মাঝে মধ্যে শুটিংও করেছে। আচ্ছা, শুটিংও করেছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাও তো কোনো প্রবলেম না, প্রবলেম হবে না, প্রবলেম হবে। তো দাদা, যেটা সমস্যা, আমি মানে এমনিতে তো গুরুর প্রতি আমার অনেক শ্রদ্ধা, আমি তো একদম শ্রদ্ধা ওনার জন্য আমার একটু মাথা অবনত হয়ে আছে, কিন্তু মানে আপনার সঙ্গে আমার যে কথা হয়েছে, গুরু যদি জানে তাহলে সেটা খুব অন্যায় হয়ে যাবে আর কি। আমাকে পাগল মনে করলে নাকি? আমি এতই বোকা যে তোমার সাথে আমি আলাপ করলাম আর তোমার ওস্তাদের সব কথা বলে দেবো? জি দাদা, পাগল ছিল তাহলে দাদা। বুঝি, হ্যাঁ এসো, সালাম। আমি কি তোমার চাল বাজি বুঝি না? হ্যাঁ, আমি ওখানে ফোন করেছিলাম, আমি যেটা পয়েন্ট শুধু দিতাম না। আমি তোর এখানে কি আছে আমি জানি না। হ্যাঁ, চালবাজি আমার সাথে তুই চালবাজি করিস? হ্যাঁ, আমি আমি জানি না, জানি 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 না তোর সঙ্গে বেদ কোথাকার। সবার সামনে আমাকে কেন অপদস্থ করছিস? হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন কি পেয়েছিস? হ্যাঁ, ডিরেক্টর হয়ে গেছিস, একদম তোর থেকে লাথ মারি বের করে দিল অসভ্য কোথাকার ছুড়ল। এই বল বল, আর করবি করবি বল বল বল, তুই বল, শব্দ করে শব্দ করে বল। জি না, ওগুলো আর কখনো এরকম হবে না, মনে থাকবে তো? বরাবর তো সবসময় মতো তুই আমাকে বলে আসছি, কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। আমি বুঝতে পারিনি, আর কখনো হবে না একদম। তিনি আর আবার কিছু বলেছিস সবার সামনে? একদম দল থেকে দাঁতে মেরে বের করবি। দাঁড়াই, চলো আসো, দাঁড়িয়ে আসি।